আসসালামু আলাইকুম আমি সুপ্রিয় দর্শক এম তো লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছে আমি এম ইজাজ আসন্ন এখন ফেঞ্চিগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চার নং ওয়ার্ড থেকে যিনি নির্বাচন করার প্রত্যাশা ব্যক্ত করছেন উন্নয়নের স্বার্থে পরিবর্তন এবং আধুনিক ওয়ার্ডগুলোর লোকে বিশেষ করে যিনি গত নির্বাচন ও নির্বাচন করেছিলেন অল্প বোর্ডের ব্যবধানে নির্বাচিত হতে পারেনি আবার আবার নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেছেন মোহাম্মদ লিপন খান আমরা লিফন পা সাথে সাক্ষাৎ যুক্ত জানবো আমরা বিশেষ করে আপনার ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে যদি নির্বাচিত আসসালামু আলাইকুম সম্মানিত ওয়ার্ডবাসী আমি এখন চুয়ে ইউনিয়নের ষাট নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ইনশাআল্লাহ আগামী ষোলো তারিখ আমরা ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হইব আপনারা আমার লাগে দোয়া করবা আমি গত নির্বাচনও মেম্বারিত খাড়া হয়েছিলাম সামান্য বুটে আমি পরাজিত হয়েছি সম্মানিত ভোটার আমারে যে মায়া দেখাইছেন যে সম্মান দেখাইছেন এর লাগে তারা গেছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আর আমার লক্ষ্য হইল আমার ওয়ার্ডে একটা স্মার্ট ওয়ার্ড বানানি আমি গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য কাম করতাম আমার লাগে কিছু করার আমার দরকার নাই আল্লাহ আমারে যথেষ্ট যথেষ্ট পাইছি আমি আল্লাহ গেছে সুক্রিয়া দায় করি আর আমার দরকার হইল আমার খেয়াল হইলো আমি গরিব মেহনতি মানুষের জন্য যতটা দরকার আমার আমি তো এমনিও আমি যতটুকু পারি আমি সেবা করি আরও অন্য দিন আমি যাই দিন মেম্বারিট ফাঁস করি ইনশাআল্লাহ আমার একটু খারপূর্ণ করতাম না আমার যা আছে আমার ইচ্ছা অনুযায়ী আমি যতটুকু ফারি আমি অতটুকু সহযোগিতা করতাম ওয়ার্ডবাসীর জন্য ওয়ার্ড উৎসবে আমার লাগে দোয়া করবা আমারে আগামী ষোলো তারিখ আপনারা বোর্ড দিয়া আমারে নির্বাচিত করবা ইনশাআল্লাহ আমি সম্মানিত ভোটারে কই আর আমার লাগে দোয়া করবো আপনারা ষোলো তারিখ গিয়া আপনারা সবে আমার লাগে ভোট দিবা আর আমার লাগে দোয়া করবা আর আপনারা একে অন্যের প্রতি আমি শ্রদ্ধা জানিয়া হইয়া আর সবে গিয়া আমার লাগে মাতিবা একটু আলাপ করবা আলাপ আমার লাগে ভোট দিবা ইনশাআল্লাহ আমি যতটুকু আমার চেষ্টা করিয়া দাইমু আমি যতটুকু পারি আমি আমার এলাকার লাগে উন্নয়ন করবো আমি গরিব দুঃখী মহনত লোক খাড়া হয়েছি আমি আমার লাগে হারা হয়েছি না আমি মানুষের সেবা করার লাগে ধন্যবাদ লিপন খান লিপন পাইয়ের সাথে আমরা কথা বললাম জানলাম আপনার যে মনোভাবটুকু রয়েছে মানুষের কল্যাণে কাজ করার জন্য বিশেষ করে মানুষের কল্যাণে কাজ করার মনোভাব নিয়ে নির্বাচনের আসা সকেতকে মানুষের পাশে ছিলেন মানুষের সহযোগিতা স্ম করে থাকেন এবং এরই ধারাবাহিকতায় নিজেকে ওয়ার্ডবাসীর সেবা নিয়োজিত রাখতে চান আমরা আশা করি নির্বাচিত হয়ে মানুষের কল্যাণে কাজ করবেন এগিয়ে যান সুখী সমৃদ্ধির প্রত্যাশায় দেখা হবে বিজয়ী আশা প্রত্যাশায় ব্যক্ত করে আজকের মতো সমাপ্তি আসসালামু আলাইকুম